বালীয় দমন লীলা। সেদিনও কোন একটা মহোৎসব চলছিল বাড়িতে, বলরাম যান নাই, কৃষ্ণ অগ্রবর্তী হয়ে গোপবালকগণকে নিয়ে যমুনার তটে খেলা করছেন। এমন সময় যমুনার জল পান করে কিছু কিছু গোবৎস এবং কিছু সখা মূর্ছিত হলেন। কৃষ্ণ জানতে পারলেন কালীয় নাগের প্রভাব, কালীয় দহ, কালীয় নাগ তার বিষের জ্বালায় সেই স্থানটা এমন বিষাক্ত করে রেখেছিল, আকাশ মার্গের দিয়ে যদি কোনো পক্ষী উড়ে যেত সেই বিষের প্রভাবে সেই জলের মধ্যে মৃত্যুবরণ করে পতিত হতো। কৃষ্ণ নিজে সকলকে চৈতন্য লাভ করিয়ে, তাদেরকে জ্ঞান ফিরিয়ে, তাদেরকে দূরে সরিয়ে দিয়ে নিজেই সেই জলের মধ্যে প্রবেশ করে কালীর সেই বাসস্থান যমুনার তলদেশে সেইখান পর্যন্ত পৌঁছালেন। কালীও হঠাৎ দেখলেন, অনেক দিন ধরে তো আমি নিশ্চিন্তে এখানে বাস করছি, হঠাৎ আমার এই ঘরের মধ্যে কে আক্রমণ করলো, কার এমন সাহস হলো? কালীয় নাগ জাতি, তমগুণ বৃত্তি, ক্রোধের দ্বারা আসক্ত, কি হলো, পরম ক্রোধ ক্রোধাসক্ত হয়ে সেই কৃষ্ণের প্রতি আক্রমণ করলো। কিছুক্ষণ কৃষ্ণ কালীয়র সাথে খেলা করলেন, কখনো ধরা দিলেন, কখনো বেরিয়ে গেলেন, কখনো কৃষ্ণকে এমনভাবে তার শরীর দিয়ে বন্ধন করলেন যেন কৃষ্ণ যেন মরেই গেছে প্রায়। দেবতাগণ হাহাকার করে উঠল, হাই কৃষ্ণের এ কি হলো? ততক্ষণে কৃষ্ণ আবার যেমন একটা ছোট বাচ্চা ছেলে বিছানায় ঘুমাতে ঘুমাতে যেমন আলস্য করে একটু নিজের শরীরকে বাঁকিয়ে নেয়, ঠিক কৃষ্ণ যেমন শরীরটা বাঁকিয়ে নিলেন, ওই কালীয় নাগ যে শরীরকে বেষ্টন করেছিল একদম মরমর করে নিজের শরীরটাকে ভেঙে কালীয় শরীরকে ভঙ্গ করে কৃষ্ণ তার থেকে মুক্ত হয়ে ক্রমে কালীয়ের মস্তক উপরে উঠে তিনি নৃত্য শুরু করলেন। অপূর্ব সেই নৃত্য, সেই নৃত্য দর্শনে সেখানে কৈলাসে শিবজিও নৃত্য দর্শন করে তিনিও মহানন্দে নৃত্য শুরু করেছিলেন কৈলাসের মধ্যে। এইরূপে কালীয়কে বেশ কিছুক্ষণ নৃত্য করতে করতে কালীয়কে দমন করলেন। অহংকারে তমগুণের প্রভাবে কালীয় যে অহংকারী হয়ে সেই ব্রজের মধ্যে ব্রজের শোভাকে বিনষ্ট করছিল, ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কালীয়ের মস্তক উপরই পদাঘাত করে তার অহংকারকে রক্ত বমন করালেন তার মুখ দিয়ে। এমন নৃত্য শুরু করলেন মাথার উপরে, তার মুখ দিয়ে রক্ত বমি বেরোতে শুরু হল। কালীয়ের প্রাণ সংকট দেখে তখন কালীয় নাগের পত্নীগণ কৃষ্ণের কাছে প্রণাম করে কৃষ্ণের কাছে বলছেন, কায়ং নিধায় ভুবি ভূতপতিম প্রণেম। সমগ্র ভূতাত্মা, সমগ্র ভূতপতি সেই ভগবানকে নিজেরা কায়ং নিধায় ভুবি, ভূমির মধ্যে সাষ্টাঙ্গভাবে দণ্ডবত প্রণতিযুক্ত হয়ে পূর্ণ শরণাগতির সহিত সেই কালীয়ের পত্নীগণ, নাগপত্নীগণ তারা ভগবানকে বন্দনা স্তুতি করে সেই কালীয়ের প্রাণ ভিক্ষা করলেন। যদিও কালীয়ের প্রাণ ভিক্ষা করা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল না, তারা সর্বজগতের স্বামী, সর্বজগতের ঈশ্বরকে প্রাপ্ত হয়েছেন এটাই তাদের কাছে উল্লাসের বিষয় ছিল, তাই তারা তার কাছে শরণাগত চিহ্নস্বরূপ দণ্ডবত প্রণাম করে নিজেদেরকে সমর্পণ করেছিলেন। কিন্তু বললেন, আমরা নাগ জাতি, যদি আমাদের স্বামী না থাকে তাহলে অন্য নাগেরা এসে আমাদেরকে আক্রমণ করে আমাদের জীবনকে দুর্বিষহ করবে, অতএব আপনি আপনার কাছে এই কালীয়ের প্রাণ ভিক্ষা করি। আপনার পাদপদ্ম স্পর্শ যে সমস্ত দেবগণ, দেবীগণ, এমনকি লক্ষ্মী দেবী পর্যন্ত প্রাপ্তির আশায় আজও পর্যন্ত সেই বেলবনের মধ্যে তপস্যারতা, সেই পাদপদ্মের স্পর্শ পেয়েছে এই কালীয়, এ তো পরম সৌভাগ্যবান। আপনি কৃপা করে এর জীবনকে রক্ষা করুন, একে প্রাণ রক্ষা দিয়ে আপনার মহিমাকে জগতে বিস্তার করুন। সেই নাগপত্নীগণের স্তবের দ্বারা ভগবান সন্তুষ্ট হয়ে কালীয়কে প্রাণদান করলেন, কালীয়কে আর বধ করলেন না, কালীয়কে দমন করে কালীয়ের অহংকারকে বিনাশ করে আদেশ দিলেন, যাও তুমি সেই রমণক দ্বীপে গিয়ে সেখানে থাকো। রমণক দ্বীপে তিনি থাকতেন, পূর্বে তিনি থাকতেন। কালীয় বললেন, আমি কিভাবে সেখানে থাকব, গরুর তো আমায় বধ করে ফেলবে। বললেন, না গরুর, আমার পদচিহ্ন যখন তোমার মস্তকগুলি দেখবে তখন গরুরা কিছু করবে না, অতএব তুমি রমণক দ্বীপে গিয়ে বাস করো, এই যমুনার জলকে তুমি শুদ্ধ করো, এখান থেকে তুমি যাও। পরীক্ষিত মহারাজ এই কথা শুনতে শুনতে হঠাৎ প্রশ্ন করে বসলেন, কি ব্যাপার, এই কালীয় এই ব্রজের মধ্যে, বৃন্দাবনের মধ্যে যেখানে সবটাই কৃষ্ণ সেবার অনুকূলে রয়েছে, এই হঠাৎ করে কালীয়র এখানে প্রবেশ কেন, বা কালীয়কে দমন করে পুনরায় রমণক দ্বীপে পাঠালেন, কি বৃত্তান্ত? সুখদেব গোস্বামীপাদ বললেন, এই কালীয় পূর্বে রমণক দ্বীপে বাস করতেন, গরুর তার খাদ্য,
তিনি তো পক্ষী জাতি, তিনি সেই রমণক দ্বীপে গিয়ে প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমাতে তার জন্য একটা করে সাপ রাখা থাকতো, সেটাকে নিয়ে আসতেন। মাঝখান থেকে কালিও কি করলো, সেই গরুড়ের খাদ্যগুলোকে খেতে শুরু করলো। গরুড় যখন জানতে পারলেন, তখন সেই কালিও নাগের সঙ্গে যুদ্ধ হলো। এমন যুদ্ধ, গরুড় তো ভগবানের সেবক, তার সঙ্গে কি পেরে উঠবে? কালিওকে এমন পরাভূত করতে শুরু করলেন, কালিও দেখলেন আমি তো প্রাণনাশ হবে। তৎক্ষণাৎ এসে সেই যমুনার জলে প্রবেশ করেছিল, যমুনার জলে প্রবেশ করেছিল, গরুর সেখানে প্রবেশ করতে পারবে না বলে। এই স্থানেতেই সৌভ্রমুনি তিনি তপস্যারতা ছিলেন 10,000 বছর জলের মধ্যে। এবং ওই মাছের যে সংসার দেখে তার সংসার গতি হলো, কেন হলো? তিনি যখন তপস্যা করছিলেন তখন এই কালিও নাগ, এই মাছগুলো যারা ছিল পূর্বের থেকে, গরুর কখনো কখনো হয়েছে মৎস্য খেয়ে চলে যেতেন বলে মৎস্যগণ ওই সৌভরিমুনির কাছে প্রার্থনা করেছিলেন, গরুরের হাত থেকে আমাকে বাঁচা, আমাদের বাঁচান। তখন সেই গরুরকে অভিশাপ দিয়েছিলেন সৌভরি, তুমি যদি এই জলে প্রবেশ করো তোমার প্রাণ নাশ হবে। গরুর ভগবানের সেবক বৈষ্ণব, তাকে তিনি বিরোধ করলেন, পরিণাম সংসার গতি, বৈষ্ণব অপরাধের পরিণাম সংসার গতি। আর বৈষ্ণব অপরাধী সৌভরিমুনির আশ্রয়ে থাকা সেই সমস্ত মৎস্যের কি পরিণাম হলো? যখন কালিও নাগ প্রবেশ করলেন, কালিয়ের বিষের জ্বালায় মৎস্য সপরিবারে বিনাশপ্রাপ্ত হলো। এই লীলার দ্বারা আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে ভাগবতের মাধ্যমে, বৈষ্ণব অপরাধী অথবা বৈষ্ণব অপরাধের আশ্রয়ে থাকা তাদের চিরতরে অমঙ্গল প্রসব করবে। অতএব বৈষ্ণব অপরাধ ক্রিয়ার থেকে সাধু সাবধান। এমনকি যিনি বৈষ্ণব অপরাধ করেছেন তার সঙ্গও করবেন না, যদি তিনি সাধু বেশধারীও হন। সৌভরিমুনি সাধু বেশ ছিলেন, তার অন্য কোনো বাসনা ছিল না, কিন্তু তার সংসার বাসনা জেগে গেল কেবল বৈষ্ণব অপরাধের ফলে। আর সেই বৈষ্ণব অপরাধীর চরণাশ্রয় করে রইলেন মৎস্যগণ, তার পরিণামে তারাও বিনাশপ্রাপ্ত। এইরূপে কালিও দমন করলেন।